তথ্য সংস্কৃতি দপ্তর ত্রিপুরা সরকারের উদ্যোগে এবং তেলিয়ামুড়া পুর পরিষদের সহযোগিতায় খোয়াই জেলা ভিত্তিক আধুনিক ত্রিপুরা রূপকার মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুর দেবর্মনির 116তম জন্মজয়ন্তী উদযাপিত হয় যথাযোগ্য মর্যাদায়। সোমবার তেলিয়ামুড়া টাউন হল তথা চিত্রাঙ্গদা কলাকেন্দ্রে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন এবং বৃক্ষে জল সিঞ্চনের মাধ্যমে শুভ সূচনা করেন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন খোয়াই জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক বিশ্বজিৎ বণিক, তেলিয়ামুড়া মহকুমা শাসক অফিসের ডিসিএম বিশ্বজিৎ মজুমদার, তেলিয়ামুড়া কালচারাল এবং যুব বিভাগের সভাপতি অচিন্ত ভট্টাচার্য, তেলিয়ামুড়া মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক মিঠুন দত্ত সহ অন্যান্যরা। গোটা অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন তেলিয়ামুড়া পুর পরিষদের ভাইস চেয়ারম্যান মধুসূদন রায়। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল 9টা থেকে মহকুমার বিভিন্ন বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে মহারাজা বীরবিক্রম কিশোরের জীবন নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। যাদের বিগত সময়ে 2018 সনের পূর্বে আমরা শুধু বই পুস্তকে দুটি জায়গায় অথবা আমাদের এমবিবি কলেজে যারা পড়াশোনা করেছি বা কলেজ স্তরে যারা ছিলাম তারাই মহারাজার নামটি সম্বন্ধে আমরা অবগত ছিলাম যে মহারাজা বীরবিক্রম কলেজ আছে এখানে। প্রত্যেকটা বিষয়ে আমরা দিনকে দিন অবগত হচ্ছি এবং আমাদের অবাধ হতে হয় এরকম একজন রাজা আমাদের রাজ্যে ছিল আমরা যাকে নিয়ে গর্ববোধ করতে পারি। সারা বিশ্বের বিভিন্ন দেশ তিনি চলে বেরিয়েছেন এবং সেখান থেকে বিভিন্ন জ্ঞান আহরণ করে সেটাকে আমাদের ত্রিপুরার ক্ষেত্রে কাজে লাগিয়েছেন এবং ত্রিপুরাকে একটা সুন্দর ত্রিপুরা, একটা আধুনিক ত্রিপুরা গড়ে তুলতে যিনি সাহায্য করেছেন এবং গড়ে তুলেছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়,